হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো তিনটে অ্যামেজিং অ্যান্ড ইজি বান হেয়ারস্টাইল। তো চলো দেখে নিই কী কী জিনিস এর জন্য লাগছে। ফার্স্ট হেয়ারস্টাইলটার জন্য আগে পার্টিশন করতে হবে যে কোনো একটা সাইডে। এই ক্ষেত্রে আমি ডান দিকে পার্টিশন করছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ আইব্রোজের যে সবচেয়ে পয়েন্টেড পার্ট, সেখান থেকে একদম স্ট্রেট একটা লাইন করে আমি পার্টিশনটা করে নিচ্ছি। এরপর এই পার্টিশনটা করার পরে আমি 4 ইঞ্চি মতো হেয়ার ডিভাইড করছি, যেটা বলতে গেলে ধরো তোমার কানের পেছনের পার্ট অবধি যাবে। সেখান থেকে ওই পার্ট অফ হেয়ার আমি বার করে আলাদা করে নিচ্ছি এবং বাকি পুরো চুলটাকে নিয়ে আমি পেছনে একটা পনিটেল করব। যে পার্ট অফ হেয়ারটা আমি সামনে ছেড়েছিলাম সেটাকে স্মুথ করে পেতে নিচ্ছি, অ্যান্ড তারপর আমি একদম পেছনে নিয়ে গিয়ে ক্লিপ দিয়ে সেট করে দিচ্ছি। এরপর আমি ডোনাট ইউজ করব। ডোনাট কী জিনিস সেটা আমার মনে হয় আমার আগের ভিডিও যারা দেখেছো তারা জানো। এটা তোমরা দোকানে কিনতে পারো, অনলাইন স্টোরেও কিনে নিতে পারো, বা তোমরা ডিসক্রিপশনে চেক করতে পারো, আমি লিঙ্ক দিয়ে দেবো। ডোনাটটাকে সেট করে চারিপাশ দিয়ে চুল আমি কভার করে নিচ্ছি এবং একটা রাবার ব্যান্ড দিয়ে আটকে নিচ্ছি। তারপর যে এক্সট্রা হেয়ারগুলো থাকবে সেগুলোকে ববি পেন্স দিয়ে সেট করে নিচ্ছি। তারপর আমি নিচে লাগিয়ে নিচ্ছি যে কোনো কালারের ফুল। Isn't it very easy yet very beautiful? নেক্সট হেয়ারস্টাইলটা একদম ইজি, কিছুই নেই। তোমরা সবাই পনিটেল করতে নিশ্চয়ই পারো, বাট সেটাকে একটু নিট অ্যান্ড ক্লিন করে পুরো চুলটাকে আমি টেনে একদম মাথায় বেঁধে নিচ্ছি, একদম একটু উঁচুর দিকে, খুব একটা নিচুতে যাতে এটা না হয়, বিকজ এটা উঁচুতে হলে কি এটার সৌন্দর্যটা বাড়বে। তারপর সেম ওয়েতে আমি ডোনাট দিচ্ছি, চারিপাশ দিয়ে চুল ঘিরে দিচ্ছি এবং এক্সট্রা হেয়ারটাকে আটকে নিচ্ছি। তারপর সিমিলারলি আমি একটা ফ্লাওয়ার দিয়ে ডেকোরেট করছি। ইনকেস তোমাদের অনেক ছোটো ছোটো চুল থাকে তোমরা হেয়ার স্প্রে ইউজ করতে পারো, বিকজ এই হেয়ারস্টাইলটা একদম নিট অ্যান্ড ক্লিন না হলে কিন্তু ভালো লাগবে না। চলো এবার দেখে নিই লাস্ট হেয়ারস্টাইল, যেটা কিনা 3 নম্বর। আমি একদম মিডল পার্টিশন করে নিয়েছি এবং তারপর দেখো দেখতে পাচ্ছ যে 3 আঙুল মতো ডিস্টেন্সে আমি দুপাশ থেকে চুল ডিভাইড করে ওটাকে আলাদা করে নিচ্ছি। এরপর মাঝখানে যে ক্রাউন সেকশনটা রয়েছে সেখান থেকে কিছুটা চুল নিয়ে আমি একটুখানি পাফ টাইপের ক্রিয়েট করব। সেটা তোমরা হেয়ার টিজ করে করতে পারো, বা নর্মালি নিচে অনেক জিনিস পাওয়া যায় কিনতে, যেভাবে ওটাকে নিচে দিয়ে দিলে তার উপর চুলটা দিলে একটা সুন্দর পাফ হয়ে যায়। বাট আমি এমনিতেই আমার চুলটাকে টিজ করে পাফ করছি, এখানে দেখতে পাচ্ছ। তারপর তোমাদের ঠিক যতটা ফোলা দরকার সেরকম ভাবে রেখে আমি হেয়ার পিনস লাগিয়ে নিচ্ছি। তারপর এবার আমি সামনেটাকে টিজ করব। এখানে দেখতে পাচ্ছ আমি একটু একটু করে চুল নিচ্ছি, টিজ করছি এবং সাইডে ফেলে দিচ্ছি। এইভাবে দুটো সাইডের করে নেব। এবার একটা সাইডে দেখো আমি কিভাবে করছি, একদম এন্ড পার্টটাকে ধরে টুইস্ট করছি এবং বাকিটা যে সামনের পার্টটা ওটা একটুখানি ফুলিয়ে দিচ্ছি। সিমিলারলি আমি দুটো দিকে এরকম করব। তারপর যে একদম এন্ড পার্টগুলো রয়েছে চুলে সেটাকে আমি যে আমার মেন পনিটেলটা সেটার সাথে মিশিয়ে দিচ্ছি। একদম শেষে আমি যেরকম ডোনাট ইউজ করলাম, ডোনাট ইউজ করে ববি পেন্স দিয়ে সেট করে দিচ্ছি এবং ফুল দিয়ে ডেকোরেট করছি। এটাও কিন্তু ভীষণ সুন্দর। এটা তোমরা শুধু ডান্সে না, তোমরা যে কোনো বিয়ে বাড়ি বা অনুষ্ঠানেও কিন্তু ইউজ করতে পারো। তো আশা করি তোমাদের এই 3টে হেয়ারস্টাইল ভালো লেগেছে। এই 3টে হেয়ারস্টাইল তোমরা নানান রকম ডান্সে কিন্তু ইউজ করতে পারো, বা যে কোনো অকেশন, বিয়ে বাড়ি, অনুষ্ঠান, যে কোনো জায়গায় কিন্তু সেজে গুজে যেতে পারো। এই ধরনের হেয়ারস্টাইল করার পর কিন্তু চুলের অনেকটা ক্ষতি হয়, বিকজ তুমি ইউজ করছো হেয়ার স্প্রে এবং হেয়ার টিজিংও করছো। তার জন্য আমি যেটা ইউজ করি, ওয়াও অ্যাপেল সিডার ভিনিগার শ্যাম্পু এবং অ্যাভোকাডো কন্ডিশনার, এই দুটোই হচ্ছে প্রিমিয়াম প্রোডাক্টস উইথ অ্যাডভান্স বোটানিক্যাল অ্যাক্টিভিটিস ফ্রম হাইলি এফেক্টিভ শ্যাম্পু অ্যান্ড কন্ডিশনিং রেজুমেন। এটা রেগুলার ইউজ যদি করো, তোমাদের যে স্ক্যাল্পে যদি কোনো বিল্ড আপস থাকে বা তোমাদের শাইন চলে গেছে, একদম স্মুথ নয় হেয়ারটা, পুরো সব কিছুই কিন্তু আবার ফেরত পেতে শুরু করবে। এটা সুটেবল ফর অল হেয়ার টাইপস, স্পেশালি ফর ড্যান্ড্রাফ প্রোন হেয়ার। এদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু সালফেট ফ্রি, প্যারাবেন অ্যান্ড মিনারেল অয়েল ফ্রি এবং অ্যালকোহল। এদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ফ্রি ফ্রম হার্মফুল সালফেটস, প্যারাবেন্স, মিনারেল অয়েলস অ্যান্ড অ্যালকোহল।
এই দুটো প্রোডাক্ট ইউজ করার পর কিন্তু তোমরা একটা সিগনিফিকেন্ট ডিফারেন্স দেখতে পাবে, সেটা তোমরা আমার চুলেও কিন্তু এখন দেখতে পাচ্ছ যে কতটা শাইন বেড়েছে এবং কতটা স্মুথ হয়েছে। ফার্স্ট অফ অল এক ফোঁটা জটও কিন্তু এখন আমার চুলে নেই। তো তোমরা যদি এই প্রোডাক্টগুলো কিনতে চাও তাহলে ডেফিনেটলি আমার ডিসক্রিপশনে চেক করতে পারো, সেখানে আমি সব রকম লিংক দিয়ে দিয়েছি।